জীবন যুদ্ধে হার না মানা এক নারীর নাম রোজিনা। সহায় সম্বলহীন রোজিনা কর্মক্ষম স্বামী ও দুই কন্যা সন্তানকে নিয়ে যখন কোনোভাবেই সংসার চালাতে পারছিলেন না, তখন লোকচক্ষুর তোয়াক্কা না করে ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে অনেকটাই সচ্ছল জীবন যাপন করছেন। টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গোলরা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান রফিকুলের সাথে বিয়ে হয় রোজিনার। বিয়ের পাঁচ বছরের মধ্যে দুই কন্যা সন্তানের মা হন তিনি। কিন্তু স্বামীর অসুস্থতা সহ নানা কারণে তাদের মাথা গোঁজার ঠাইটুকু বিক্রি করতে হয়। পরবর্তীতে বাসাইল উপজেলার আইসরা গ্রামের একটি ভাড়া বাসায় দুই সন্তান ও অন্ধ স্বামীকে নিয়ে বসবাস করেন রোজিনা। ভিক্ষা বৃত্তিকে তিনি সবসময় ঘৃণার চোখে দেখতেন। সংসারের হাল ধরতে স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করে নিজেই চালাচ্ছেন। প্রথম দিকে এটি সহজ ছিল না, অনেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে, কিন্তু দমেননি রোজিনা। মাসের বাসা কাজ করলে তো আমার চলে না, কোলহানে ঠিক মতো আমি টেহা চালে টেহা দিতে পারি না, আমি করা পারি না। নাহলে আমি কই যে একলাই নিজে নিজে ভাবলাম যে আমি গাড়ি আছে, যখন তাহলে গাড়ি চালানো শিখি, তাহলে দুইটা কোলহান ভাবি মানুষ করা হবে। হনুমান গাজেন দুইটা কোলহান তো আমার মানুষ করে না, গোদের ভবিষ্যৎ আছে, গাড়ি নাই, মাসের বাড়িতে থাকি, ঘর ভাড়া দেন না, কারেন্ট বিল, আবার কিস্তি মিস্তি আছে, মেয়ের স্কুলে পড়ে সেটার বেতন। এমনিকে এমন করেন যে আমি শহরে নামছি, তা শহরে আমার নামছি, আমার গ্রামে আমি অনেক কথা কইছে, তা আমি কের কথা শুনি না হই না। মনে করেন যে আমি এইভাবে কাজটা করবার নিগে নিছি, তাও ভালোই মনে করেন যে অটোটা চালাবার নিচ্ছি। রোজিনা পরিবারের একমাত্র চালক হওয়ায় এখন সেটিকে স্বাভাবিক দৃষ্টিতেই দেখছেন সবাই। দারিদ্রতার কষাঘাতে রোজিনা হয়তো অটো চালানোর মতো এই ঝুঁকিপূর্ণ অংশ নিয়েছে, কিন্তু এমন এক সময় আসবে যে রোজিনার মতো ঝরে পড়া নারীরা এটাকে পেশা হিসেবেই বেছে নেবে। দর্শক, আমাদের নিউজটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।